আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সমস্ত মুমিন মুসলমান এবং সমস্ত তরিকত জগতের সাধকগণ এবং যারা মুর্শিদ ধরেছেন, যারা দেহতত্ত্ব বুঝতে চান, যারা আত্মতত্ত্ব বুঝতে চান, আমি তাদের সামনে আজকে এই আলোচনাগুলো নিয়ে আসলাম। দেখা যায় যারা শুধু শরীয়ত করতেছে, যে শরীয়ত যারা করতেছে তাদের সামনে আমার এই কথাগুলো, যারা না বুঝবে তারা এই কথাগুলো দেখা যায় যে একটু হিমশিম করবে বা এটা সেটা বলে বসবে। তো আমি বলতে চাই যে এই কথাগুলো যারা ওয়ানের ছাত্র, যারা এই ফাইভের ছাত্র, তারা শুনলে হয়তো একটু প্যাচ লাগতে পারে। সেই প্যাচটি হলো কেমন, যেমন কোন জায়গাটার উদাহরণ দেব, ধরেন কমলাপুর আর হলো মতিঝিল। যেমন কমলাপুরে একটা স্কুল খোলা হয়েছে, এটা নার্সারি স্কুল, এখানে শত শত ছাত্ররা পড়ালেখা করে। আরেকটা স্কুল খোলা হয়েছে মতিঝিল, এদিকের লোক সেদিকে স্কুলে যায় পড়ালেখা করে, আবার ওইদিকের ছেলেগুলো এগুলো এখানে এসে ভর্তি হয়েছে, এখানে লেখাপড়া করে। তো কমলাপুর থেকে কিন্তু মতিঝিল বেশি একটা দূর না, কাছাকাছি। তো এখন মতিঝিল থেকে যে স্কুলটা, সেখানে যখন বাচ্চাদেরকে পড়ানো হইতেছে, আবার কমলাপুরেও পড়ানো হইতেছে, এখানে বলা হইতেছে যে সর সরায়া রশ্মি দীর্ঘি বা ক খ গ ঘ, তারা অক্ষরগুলো চিনেছে। এখানে নার্সারি শিক্ষা শিখাইতেছে, এখান থেকে শিখা যাওয়ার পরে যে কোনো একটা ছেলে মতিঝিল, তার বাড়ি ওখানে স্কুলের মধ্যে একটা চুকি দিল, চুকি দিয়া দেখতেছে স্যার জিজ্ঞাসা করতেছে যে এই তোমরা কলরব বানাম করো তো। তো একটা ছেলে উঠে বসলো যে স্যার আমি বলি। হ্যাঁ বলো। যে ক ল র ব কলরব, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু দেখা যায় যে যে ছেলেটা ওই কমলাপুর থেকে পড়ে যাচ্ছিল, তখন দেখা যায় ওই ছেলেটা স্যারকে বলতে লাগলো, স্যার আপনি এটা কেমন পড়াইলেন, আপনার পড়ানোটা তো হইল না, কেন বাবা? তখন বলতেছে যে আমার স্যার আমাকে পড়াইছে, আমার স্যারেরটা ঠিক আছে এবং বইয়ের মধ্যে ঠিক এভাবেই আছে যে ক খ গ ঘ উম, এই যে একটা সিরিয়াল আছে এবং বইয়ের মধ্যে এভাবেই আছে, কিন্তু আপনি বললেন আর সে উত্তর করলো ক এর পরে ল, এরপরে র, এরপরে ব। হ্যাঁ, এটা তো কোনো বইয়ের মধ্যে নেই, এভাবে তো নেই। তাহলে বুঝতে হবে যে মাস্টার সাহেব বলতেছে যে বাবা তোমারটাও ঠিক আছে, তখন যে আমারটা ঠিক আছে, তো উনি তো ঠিক করে আপনাকে উত্তর দেয় নাই, তো ওনাকে যে থ্যাংক ইউ দিলেন, আরে বাবা ওনারটাও ঠিক আছে, কয় না দুইটা ঠিক হয় কীভাবে, উনি যেটা বলছে এটা ঠিক আছে, তাহলে আমারটাও ঠিক আছে, তাহলে কীভাবে? কয় বাবা রে তুমি যে স্তরে আসো তোমারটাও ঠিক আছে, আর সে যে স্তরে পড়ালেখা করতেছে একটাও ঠিক আছে, কয় না দুইটা ঠিক হয় কীভাবে? আমারটা ঠিক আছে, আমারটা বইয়ের মধ্যে আছে, ক এর পরে খ, খ এর পরে গ, গ এর পরে গ, কিন্তু ক এর পরে ল, এর পরে র, এর পরে ব, এটা তো সিরিয়াল নাই বইয়ের মধ্যে। তখন এই ছেলেটাকে আর বোঝানো যাচ্ছে না যে সে বানান শিখতেছে, অক্ষর শিখতেছে, আর সেখানে বানান শেখানো হইতেছে, এবং ক ল র ব কলরব। তাহলে শরীয়তের যে লোকগুলো তারা ক খ গ ঘ সিরিয়াল মতো পড়েছে এবং কোরআন হাদিসে আমাদেরকে দেখায় যে এইভাবে লেখা আছে, ওইভাবে লেখা আছে, ওইভাবে লেখা আছে, কিন্তু তরিকতের জগতে আসলে পরে এটা কি আস্তে আস্তে ম্যাট্রিক, বিএ, এরপরে ইউনিভার্সিটি আসে। তো ইউনিভার্সিটির যদি কোনো কথাবার্তা এখানে বলা হয়, তখন অনেকে বলবে যে এটা কী ধরনের কথা বললো। তাই বলবো যে তরিকতের লোক, সাধক যারা, মুর্শিদ ধরেছে যারা, আমি তাদের উদ্দেশ্যে আজকে এই আলোচনাগুলো করব। সে আলোচনাটি হলো যে এই দেহটাকে রিচার্জ করে আজকে একটি আলোচনা করব, সেটি হলো যে মাটির দেহ খাঁটি করো খোলো তোমার দিল কোরআন, এই বাড়ির জমি হিসাব নেবে সাক্ষ্য দেবে ভেদ পুরাণ, আমি শব্দে কেবা হয় নিঃশব্দে কি কথা কয়, মম শব্দে বসে রয় কইবা থাকে পঞ্চপ্রাণ।
তাহলে কই বা থাকে পঞ্চক প্রাণ? যেখানে পঞ্চক প্রাণ আছে সেখানে রুহে ইনসানি আসে। আচ্ছা, এখন পঞ্চ প্রাণ যে কথাটা বলা হলো, মানে পঞ্চ আত্মা বা পাঁচটা আত্মা দিয়ে আমাদের এই দেহটা তৈরি হয়েছে, তাহলে এই পঞ্চ আত্মা যদি আমরা পবিত্র না করতে পারি তাহলে সেই রুহে ইনসান আমার মধ্যে আসবে না। আর আমার মধ্যে যদি সে না আসে তাহলে রুহে ইনসানিয়াতের যে কোরআন সেই মানুষের থেকে বের হয়েছিল এবং সেই কোরআন আমাদের মধ্যে বের হবে না। তবে কি যে এই কোরআনটাকে যদি আমরা রিচার্জ করি, দেখা যায় যে সমস্ত কিছুর ফয়সালা কোরআনে আল্লাহ দিছে ঠিকই, কিন্তু এটা পাইতেছে না মানুষে। যেমন কেউ বলতেছে কোরআনের মধ্যে আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, হা মিম, ইয়াসিন, এই যে সুরার প্রথমে যে এই যে একটা জিনিস লেখা আছে, তখন দেখা গেছে শরীয়তের যারা তাবলিগ করতেছে, শরীয়তের নামাজ রোজা ইবাদত যারা করতেছে তারা মুসল্লি, তারা ওরকম কোনো শিক্ষা নেয়নি, কিন্তু তারা একটা কথা বলে থাকে। এমনকি মাওলানা সাহেব যারা, তারাও এমন একটা কথা বলে থাকে যে আলিফ লাম মিমের ব্যাখ্যা আল্লাহই ভালো জানে। তা আলিফ লাম মিমের ব্যাখ্যা যদি আল্লাহই ভালো জানে তাহলে আল্লাহ কোরআনে দিল কেন? এই কোরআনটা একটা চিঠি, এই কোরআনটা একটা প্র্যাকটিকশন, তাহলে এই কোরআনটা আমাদেরকে আল্লাহ বোঝার জন্য দিছে। এখন দেখা যায় কোরআনের প্রথমেই দেখা যায় আলিফ লাম মিম এবং নিচে দিয়ে অর্থ নামানো হয়েছে আলিফ লাম মিম। কেন? যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, তাহলে এই যে একটা বিষয় যে এ সেই কোরআন যাহাতে কোনো সন্দেহ নাই, তাহলে সেই কোরআন যাহাতে কোনো সন্দেহ নাই এই কথাটা বুঝতে হলে আমার বুঝতে হবে কি যে আলিফ লাম মিম। আলিফ লাম মিম যদি আমি বুঝি তাহলে আমি সুরা বাকারা বুঝবো, আর এটা যদি না বুঝি তাহলে শুধু পড়াই হবে, প্র্যাকটিশন পড়াই হবে, কখনো ঔষধ আনিয়ে আর খাওয়া হবে না, আর আমি যে আত্মার রোগী হয়ে আছি সেটাও কখনো ভালো হইতে পারবো না। তাই আমি বলবো যে আলিফ লাম মিম এই জিনিসটা যে এত কঠিন মনে করে যে এটা আল্লাহ ও রাসুল ব্যতীত আর কেউ জানে না, তাহলে আমি বলবো আল্লাহ যেহেতু জানে আর আল্লাহ যখন আমাদেরকে জানতে নিষেধ করে নাই তাহলে আমরা এটাকে রিচার্জ করে জানতে থাকি। আমরা যদি 1 ইঞ্চি আজ্ঞাই তাহলে আল্লাহ 2 ইঞ্চি আজ্ঞাবে, আমরা যদি 5 ইঞ্চি আজ্ঞাই তাহলে আল্লাহ 10 ইঞ্চি আজ্ঞাবে, কারণ আমি যখন চেষ্টা করবো তখন আল্লাহ আমাকে বোঝানোর জন্য এটা সাহায্য করবে। যেমন একটা কথা, আমরা যদি মতিঝিলে যাই তো বিভিন্ন ব্যাংকের মধ্যে লেখা থাকে বাংলাদেশ ব্যাংক, এরপরে লেখা আছে LTD, তাহলে LTD এটা কী বলেছে? আলিফ লাম মিম, এটা আল্লাহ বলা জানে, কিন্তু বাংলাদেশ ব্যাংক লিমিটেড LTD, তাহলে LTD যে লেখছে সেই ভালো বোঝে, তাহলে এটা আমাদের পড়ার দরকার নাই। তাহলে LTDতে কী বোঝানো হইল? যে বাংলাদেশ ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ব্যাংক লিমিটেড, এটা তো এমন কথা বলি না যে এই ব্যাংক করছে সেই এটা ভালো বোঝে, এটা বলি না, কারণ আমরা এটা বুঝতে পারি যে LTD দিয়ে এটা লিমিটেড বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কোরআন যখন পড়তে যাই তখন আমরা কি বলি? যে আলিফ লাম মিমের ব্যাখ্যা আল্লাহই ভালো জানে। তো আমি বলবো যে না বাবা, অলিয়া উলিয়ারা জানে, আল্লাহর গোপন ভেদ অলিয়া উলিয়ারা জানে, তারা নামাজ রোজা ও অন্য অন্য ইবাদতের পাশাপাশি তারা সাধনা করে, আর এই সাধনা করার কথা আল্লাহ সুরা ইনসিরা এবং সুরা সাফাতের মধ্যে বলেছে এবং বলেছে যে হে তোমরা যদি যখনই অবসর পাও সাধনা করো তাহলে মনে রেখো তোমাদের আর মৃত্যু হবে না প্রথম মৃত্যু ছাড়া, এবং তোমাদের আর হিসেবও হবে না। অতএব যখনই অবসর পাও সাধনা করো, আল্লাহ কিন্তু অন্য অন্য নামাজ রোজা জিকির অন্য অন্য ইবাদতের পাশাপাশি আল্লাহ সাধনার কথা বলেছে। এখন দেখা যায় আমরা সেই সাধনার দ্বারের কাছেও নাই, এই সাধনা আবার কি? তখন তারা একদল লোক আছে যে যারা সাধনা করে, যারা গুরু মুর্শিদ ধরছে তাদেরকে টিটকারি করে, তাদেরকে ভণ্ড বলে। আসলে যাদেরকে ভণ্ড বলা হয় তারা তো ভণ্ড না, এই ভণ্ড বলতে 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 একদিন তারা চন্দ্রপিণ্ড হয়ে যায়, আকাশের চাঁদ হয়ে যায় মানুষ তখন দেখে, যখন একটা মানুষ সাধনা করতে 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 একদিন কি হয় তার
মৃত্যুর পরে তার একটা মাজার হয়, মানুষ সেখানে যায়, সেখানে গিয়ে যদি তাকে উসিলা করে আল্লাহর কাছে কিছু চায় তাও পায়। তাহলে যারা এই পৃথিবীতে মানুষের কাছে ভণ্ড কিন্তু আল্লাহ তো তাকে বানায় রাখছে চণ্ড ভিন্ড, একদিন দেখা যায় চাঁদের মতো সে জলমল করতে থাকে। তো আজকে যে কথাটি বলতে চাইতেছি যে এই মাটির দেহ খাঁটি করো, খোলো তোমার দিল কোরআন, বাড়ির জমি হিসাব নেবে, সাক্ষ্য দেবে বেদ পুরাণ। আমি শব্দে কে বা হয়, নিঃশব্দে কি কথা কয়, মম শব্দে বসে রয়, মম শব্দে যে বসে রয়। এই যে কথাটি যে ম ম মানে আমাদের বাংলা ভাষায় ম ম, আর যদি আরবি ভাষায় বলি তাহলে মিম 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 মিম, তাহলে ম ম শব্দে বসে রয়, কই বা থাকে পঞ্চপ্রাণ। এই দেহটা কার ছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছিল। আর সেই দেহের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়পত্র ছিল, এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ লিখতে দুইটা মিম আছে, আর এই দুইটা মিম মানে মুহাম্মদের চরিত্র, মুহাম্মদের সমস্ত কিছু যদি আমরা আমাদের মধ্যে সেটিং করতে পারি তাহলে আমাদের সেই দেহ কোরআনকে চেনা হবে। আর সেই দেহ কোরআনকে যখন চিনব তখন রুহে ইনসান আমার থেকে উদয় হবে, তখন রুহে ইনসান আমার সামনে আপনার সামনে হাজির হবে, তখন আমার আর ভয় নেই, তিনি আমাকে পথ চালাবে, স্টেটমেন্ট দেবে, বাবারে তুমি এভাবে চলো, এভাবে চলো, এভাবে সাধন করো, এভাবে কাজ করো, তখন তুমি আল্লাহর দিকে, তুমি আমি রুহে ইনসানির দিকে তুমি দিন দিন কাছাকাছি চলে আসবে, একবার আস্তে 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 তোমার সাথে আমার বন্ধুত্ব হয়ে যাবে। রুহে ইনসানিয়াতের সাথে যার বন্ধুত্ব হয়ে গেছে তার বন্ধুত্ব আল্লাহর সাথে হয়ে গেছে। আর আল্লাহ কোরআনে কি বলেছে যে আমার বন্ধুদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না। যাই হোক, আজকে দেহ কোরআন নিয়ে কথা বললাম। এই দেহটাকে পরিশুদ্ধ করতে হলে আমরা শুধু পানি দ্বারা অজু করে এই দেহকে পরিশুদ্ধ করতে পারবো না, এই দেহকে পরিশুদ্ধ করতে হলে একজন পরিশুদ্ধ মানুষের কাছে আমাদেরকে যাইতে হবে। তখন সেই পরিশুদ্ধ মানুষের কাছে যখন আমরা যাব, তখন আমরা সেই দেহের এবং আত্মা জগতের যে আসল অজু এবং আসল যে পবিত্রতা তা আমরা পেয়ে যাব। তখন কি হবে, সেই পবিত্র যখন আমরা হয়ে যাব তখন রুহে ইনসান আমার মধ্যে বাস করবে। আর রুহে ইনসানিয়ার মধ্যে কে মিশে আছে, আল্লাহ মিশে আছে। আমি যেদিন রুহে ইনসানিয়াতকে দেখব তখন আমার আল্লাহকে দেখা হয়ে যাবে। তাহলে আজকের যে আলোচনাটি করলাম, এই আলোচনাটি দেখা যায় ওই নার্সারি স্কুলের ছেলেপেলে যারা, তারা যেরকম কলরব জিনিসটাই বুঝলো না যে কয়ের পরে খ, খয়ের পরে এখানে সিরিয়াল আছে, তারা দলিল দিতে পারতেছে, কিন্তু সিরিয়ালের বাহিরে সেটা কি আরও ওচার পড়া লেখা যে এখন বানাম শেখাচ্ছে যে কয়ের পরে র, ক, র, ক, ল, র, কয়ের পরে ল, এরপরে র, এরপরে ব, ক, ল, র, এখানে বানান শেখানো হচ্ছে। একদিন সে বই পড়বে রিডিং করে, তাহলে দেখা গেছে যখন একটা মানুষ উঁচুর দিকে যাইতে নেয় তখন নিচুস্তরের লোকেরা তাকে বাধা দেয় না বুঝিয়া। তাই আমি আজকে এই আলোচনাটি এ কারণেই করলাম যে আপনাদের কাছে আমার এটাই চাওয়া যে যদি কেউ বুঝে নিতে পারেন এবং মুর্শিদের কাছে যাইয়া যখন এই সাধনাগুলো নিতে পারেন এবং করতে পারেন এবং নিজেকে পবিত্র করতে পারেন, রুহে ইনসানিকে হাসিল করতে পারেন, তখন আপনি হলেন ধন্য। আর আমি এই কথাগুলো যে বলেছি আমিও আল্লাহর কাছে হব একদিন পূর্ণ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আজকে এই আলোচনাগুলো করতে পেরেছি। তো সকলেই ভালো থাকবেন। আরেকটি কথা হলো যে আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। এর মাধ্যমে আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের সামনে হাজির হয়ে যাবে। তো আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফিজ।